কি অবস্থা সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি লাইফস্টাইল অল ইন এর আজকের ভিডিওতে। তো প্রথমেই বলি ঈদ মোবারক। আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেই তিনটে পারফিউমের কথা শেয়ার করবো যে তিনটে পারফিউম আমি ঈদের দিন ব্যবহার করবো। সো আমার ঈদের তিনটে পারফিউম নিয়ে আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। সো প্রথমে দেখা যায় যে ঈদের দিন সকালবেলা আমরা যে পারফিউমটা ব্যবহার করব আমার মনে হয় একটু ফ্রেশ হওয়া উচিত, সাথে সাথে একটু সুইট হওয়া উচিত, বা এটার মধ্যে একটু মিডল ইস্টার্ন ভাইব থাকলে আমাদেরকে হয়তো ভালো লাগবে, আমাদের হয়তো ভালো লাগবে। সো সেই কারণে আমি এসব দিক বিবেচনায় যে ফ্রেশ প্লাস একটু সুইট একটু ভালো প্রজেক্ট করে, প্লাস একই সাথে মানুষকে ইরিটেট করবে না এবং সাথে একটু মিডল ইস্টার্ন ভাইব আছে এমন পারফিউম হিসেবে আমি ঈদের দিন সকালবেলা ব্যবহার করব আল হারামাইনের শেখ পারফিউমটা। সো আপনারা দেখতে পাচ্ছেন এই পারফিউম নিয়ে আমার একটা ফুল রিভিউ আছে, আমার খুব পছন্দের একটা পারফিউম। সো এই পারফিউমটা যেটা হচ্ছে যে এই পারফিউমটা বেশ সুইট, একই সাথে ফ্রেশ মিন্টি ফ্লোরাল এবং একই সাথে টোব্যাকো আছে, খুব ম্যাচুর একটা স্মেল, খুবই সুইট বাট খুবই ফ্রেশ এবং এটার প্রজেকশনও খুব ভালো এবং মানুষকে ইরিটেট করে না, বেশিরভাগ মানুষকে ইরিটেট করে না। সো আমার মনে হয় যে আমি ঈদের দিন সকালবেলা একটা ব্যবহার করব এবং আপনিও চাইলে ঈদের দিন সকালে ব্যবহার করে দেখতে পারেন বা এই টাইপের কোনো পারফিউমকে চুজ করতে পারেন। সো এবার আসছে ঈদের দিন দুপুরবেলা। সো দুপুরবেলার ক্ষেত্রে যেটা হয় যে আমি যেহেতু যেটা করি যে ঈদের দিন আমি চেষ্টা করি যে আমার ম্যাক্সিমাম রিলেটিভ যারা আশেপাশে থাকেন বা একই শহরে আছি তাদের অনেককে মিট করা, যত বেশি মানুষকে মিট করা যায় তাদের সাথে দেখা করা, যত বেশি মানুষের বাসায় যাওয়া যায়। সো যেটা হয় যে দিন সকালবেলা কোথাও গেলাম, যে দুপুরবেলা আসলাম, এসে আবার শাওয়ার নিলাম, দেন আবার হচ্ছে রেডি হলাম, আবার পারফিউম ইউজ করলাম। সো সে কারণে যেটা দেখা যায় যে ঈদের দিন দুপুরবেলা যেটা হবে সে তখনও কিন্তু অনেক গরম থাকবে অ্যান্ড তখন রোদটা আরও বেশি উপরে থাকবে, আরও বেশি এনভায়রনমেন্টটা আরও বেশি উত্তপ্ত থাকবে। তো সে কারণে যেটা হচ্ছে তখনও আমি একটা চেষ্টা করবো একটা ফ্রেশ পারফিউম ব্যবহার করতে এবং যেটা একই সাথে ভালো প্রজেক্ট করে, ভালো পারফরমেন্স দেয় এবং প্লাস অন্যরাও ভালো হয়। সো সে কারণে যেটা হচ্ছে যে ঈদের দিন দুপুরে আমি যে পারফিউমটা ব্যবহার করবো সেটা হচ্ছে আরমাফের ক্লাব ডি নুইট ইন্টারন্যাশনাল। তো এই পারফিউমটা আমার খুবই পছন্দ, খুবই পছন্দের একটা পারফিউম। আর আমার মনে হয় যারা পারফিউমের ব্যাপারে একটু জানেন বা একটু ঘাটাঘাটি করেন তারা সবাই মোটামুটি এই পারফিউমটার ব্যাপারে জানেন। এটা হচ্ছে ক্রিড অ্যাভেন্টাসের একটা ক্লোন এবং এটাতে খুবই সিট্রাসে একটা স্মেল থাকে শুরুতে এবং পরে এটা ড্রাই ডাউনে গেলে বেশ স্মোকি একটা ভাইব থাকে এবং একদম শেষে যে বেশ একটা সুইট সুন্দর একটা ভাইব আসে যেটা আমার খুব পছন্দের। সো দুপুরবেলা আমি এই পারফিউমটা ব্যবহার করবো দুপুর বা বিকেলে। সো এবার আসি আমার সন্ধ্যাবেলার পারফিউম। তো সন্ধ্যা বা রাতে আমি কি পারফিউম ব্যবহার? সো আমার মনে হয় যে সাধারণত আমরা ঈদের দিন সন্ধ্যা বা রাতে একটু ভারী কাপড় পরি বা একটু ডার্ক কাপড় পরি এবং দেখা যায় তখনকার এনভায়রনমেন্টটা একটু ডিফারেন্ট সকালের থেকে। সো আমার মনে হয় যে সে সময় আমি এমন একটা পারফিউম ব্যবহার করব যেটা একটু সুইট, যেটা একটু লাউড, যেটা হচ্ছে সবার ওভাবে সবার ভালো লাগবে প্লাস একটু বুজি টাইপের পারফিউম। সেই জন্য আমি যে পারফিউমটা একটু চুজ করেছি সেটা হচ্ছে সিকের রেভেল। সো এই পারফিউমটা খুবই চমৎকার একটা পারফিউম, আমার খুবই পছন্দের একটা পারফিউম, এটা বেশ সুইট একই সাথে ফ্রেশ এবং ব্রুজি টাইপের পারফিউম এবং যে কোনো পার্টি বলেন বা ডেটিং বলেন পার্টি বলেন অনেক মানুষের সমাগম যেখানে আছে এমন জায়গা বলেন সেসব জায়গার জন্য এটা চমৎকার একটা পারফিউম। কারণ এটার পারফিউমের প্রজেকশনও বেশ ভালো, লঞ্জিভিটিও ভালো। আর ঈদের দিন রাতের বেলা যেহেতু আমাদের প্রোগ্রামগুলো থাকে যে খুব রাত তো হয়তো হবে না, সো একটা পারফিউম যেটা আমাকে 4-5 ঘন্টা অ্যাটলিস্ট আমার স্কিনে থাকে সেটা হলে কিন্তু চলে যাচ্ছে। সো এটা মোটামুটি আমার স্কিনে 5 আওয়ার্স প্লাস থাকে, 6 ঘন্টার উপরও যায় আর গরমে এটা খুব ভালো পারফর্ম করে। সো আমি ঈদের দিন সন্ধ্যা বা রাতের পারফিউম হিসেবে চুজ করেছি সিকে রিভেল। সো এই ছিল আমার ঈদের দিনের তিনটে পারফিউমের লিস্ট। সো আপনি ঈদের দিনে কোন পারফিউম বা পারফিউমগুলো ইউজ করবেন সেটা প্লিজ কমেন্টে জানাবেন আর ভিডিওটা কেমন লাগবে জানাবেন। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি, ঈদ মোবারক।